বারান্দায় বসে আনমনে পূর্ণিমার চাঁদ দেখছে, আর মাঝে মাঝে সিগারেটের ধোঁয়া ছাড়ছে। আজকের রাতটা একটু বেশি নিরিবিলি লাগছে শান্তর কাছে, কারণ আজ থেকে প্রায় 2 বছর আগে ঠিক এই দিনে ছোঁয়ার সাথে শান্তর শেষবারের মতো কথা হয়েছিল। সেদিন ছোঁয়া শান্তকে বলেছিল, কেমন আছো? ভালো। তুমি? এই তো শান্ত, আমার কিছু কথা বলার ছিল। বলো। শান্ত, তুমি অনেক ভালো একটা ছেলে, দেখে নিও, তুমি আমার চেয়ে অনেক ভালো কাউকে জীবন সঙ্গী হিসেবে পাবে। আমার আসলে কিছু করার নেই শান্ত, মা বাবার কথা আমি কি করে ফেলে দেই বলো? তুমি ভালো থেকো, আর আমাকে পারলে ক্ষমা করে দিও প্লিজ। মাঝে মাঝে ফোন দিব, দিলে ধরবে তো? ধরো প্লিজ। সেদিন শান্ত কোনো কথাই বলেনি, শুধু কেন যেন চোখে জল ছল ছল করছিল। তারপর থেকে 2টি বছর কেটে গেল, ছোঁয়া একটা বারও শান্তকে ফোন দিল না। হয়তো ছোঁয়ার সেই মাঝে মাঝে সময়টা কখনো হয়েই ওঠেনি। হঠাৎ করেই শান্তর ফোনটা বেজে ওঠে। এত রাতে কে শান্তকে ফোন দিল? শান্ত ফোনটা রিসিভ করল। হ্যালো। হ্যালো শান্ত। ছোঁয়া? হ্যাঁ আমি। 2 বছর পর তোমার সেই মাঝে মাঝে সময়টা আর হলো ছোঁয়া? আর বইলো না, এতই বিজি ছিলাম এ কয়দিন যে তোমাকে ফোন দেওয়ার সময়ই পাইনি। কেমন আছো তুমি শান্ত? 2 বছর ছোঁয়ার কাছে মাত্র এই কদিন, অথচ আগে একদিন কথা না বলতে পারলে যেটা পাগল হয়ে যেত। এই শান্ত চুপ কেন, কেমন আছো বলবো না? আমি আমি খুব ভালো আছি, তুমি? হ্যাঁ আমিও খুব ভালো। তারপর তোমার নতুন জীবন সঙ্গীর কি অবস্থা, কেমন আছে? ছায়ের মতো জ্বলে। সত্যি এত ভালোবাসে? তুমি ঠিকই বলেছিলে সোহা, আমি আসলে তোমার থেকে অনেক। বুকের ব্যথাটা দিন দিন বেড়েই চলেছে, পুরোনো ব্যথাটা যে কবে শেষ হবে, একটা সিগারেট ধরাতে হবে, কারণ ওই তো আমার জীবন সঙ্গী। মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষা নামের বস্তুটি খুবই প্রয়োজন, কারণ অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক। আর যে আপনাকে সত্যিকারে ভালোবাসবে সে কখনো চাইবে না আপনার কোনো ক্ষতি হোক, আপনার কোনো ক্ষতি সে কখনোই কামনা করে না। সে আপনার কোনো ক্ষতি হবার পূর্বে 100 বার চিন্তা করবে যে আপনাকে কীভাবে সে ভালো রাখতে পারে। দরকার হলে সে ওই ক্ষতিটা নিজের প্রতি নিয়ে আসবে, কিন্তু আপনার প্রতি কোনো আঁচ আসতে দিবে না। এটা হচ্ছে সত্যিকারের ভালোবাসা। তো আমি এটাই বলতে চাইবো যে আপনি যদি জীবনে কোনো মানুষকে পছন্দ করেন আপনার জীবনসঙ্গী হিসেবে, তো ওই রকম মানুষকে জীবনসঙ্গিনী হিসেবে বেছে নেবেন যে আপনার
ক্ষতি কখনোই কামনা করবে না, উল্টো আপনাকে বাঁচানোর জন্য সে নিজে ক্ষতিগ্রস্ত হবে। ধন্যবাদ আমাদের এই কাজটি দেখার জন্য। আর আরেকটা ব্যাপার আপনারা আমি বলতে চাই, সেটা হচ্ছে আমাদের চ্যানেলে আপনারা এতদিন আছেন, আমাদের জিনিসগুলো দেখেছেন, আমাদের বানানো ভিডিওগুলো দেখেছেন, এই জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর আমি চাইবো আমাদের সাথে আপনারা এভাবেই কন্টিনিউ থাকবেন, দেন আমাদেরকে উৎসাহ দিবেন, আমরা এর চাইতে আরও ভালো 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 কাজ করে আস্তে আস্তে ধাপে ধাপে আপনাদের মন জয় করার চেষ্টা করব। অবশেষে একটা কথা বলবো আমি, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্টস করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। ধন্যবাদ।